শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজকে জানাই ভুলুণ্ঠিত প্রণাম। পরম পূজনীয়া প্রব্রাজিকা অমল প্রাণা মাতাজিকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। তার জীবনের কিছু ঘটনা আমরা আলোচনা করছি। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের 245তম পর্বে। প্রথম দিকে অর্থাভাব ও লোক অভাবের কারণে সারদা মঠে মঠবাসিনীরা অসুস্থ হলে চিকিৎসার জন্যে বাড়ি ফিরে যেতে হতো। অমল প্রাণাজি কিন্তু বিদ্যাভবনে থাকার সময় থেকেই গুরুতর অসুস্থ ব্রহ্মচারিণীদের বাড়ি না পাঠিয়ে নিজ দায়িত্বে নিজের কাছে রেখে চিকিৎসা করাতেন এবং সুস্থ করে মঠে পাঠাতেন। বলা বাহুল্য, মঠে এসেও তিনি এই ধারা অব্যাহত রাখেন। একবার অন্য কেন্দ্রের গুরুতর অসুস্থ এক সন্ন্যাসিনী মঠে এলে তাঁকে স্নেহার্দ্র কণ্ঠে মাতাজি বলেছিলেন, তুমি আমার আগে যেও না। তাঁর এই স্নেহ ছিল সহজাত এবং সকলের প্রতি সমান। মাতাজির আহার সংযমের কথা উল্লেখ করতেই হয়। চিকিৎসক যা নিষেধ করেছেন, যা তার স্বাস্থ্যের পক্ষে হানিকর, তা তার পছন্দের হলেও একদিনের জন্যেও নিয়মের ব্যতিক্রম করে তা গ্রহণ করতেন না বা তার জন্যে দুঃখবোধ করতেন না। কলেজের প্রথম দিকের কথা, কাজের লোক তেমন না থাকায় মাতাজি নিজেই আশ্রমের পুজো ইত্যাদি শেষ করে ক্লাসরুম ঝাঁট দিয়ে ঘণ্টা দিয়ে ক্লাস নিতে যেতেন। শুনতে পেতেন ছাত্রীরা অভিভাবকদের বলছেন, এখানে যে দিদি ঝাঁট দেন আর ঘণ্টা দেন তিনিই ক্লাস নেন। কলেজে বছরের পর বছর শত শত ছাত্রী তার স্নেহচ্ছায়া লাভ করেছে। তারা মাতাজিকে অত্যন্ত সমীহ করত এবং তার প্রতি প্রবল স্নেহের আকর্ষণ অনুভব করত। মাতাজি প্রতিদিন এসে দাঁড়াতেন কলেজের প্রেয়ারে। যথেষ্ট বৃদ্ধ বয়সেও এই নিয়মের ব্যতিক্রম হয়নি। কলেজের বিভিন্ন সভায় ছাত্রীদের কাছে স্বামীজির কথা বলতেন, স্বামীজি আমাদের নেতা, তার পায়ের কাছে তোমরা সমবেত হয়েছ, তার স্বপ্নকে তোমাদেরই রূপ দিতে হবে। এত জোর দিয়ে, এত আন্তরিকভাবে বলতেন যে ছাত্রীরা সেই সব মর্মস্পর্শী কথা আজও স্মরণ করে। অধ্যক্ষা হয়েও নিয়মিত ক্লাস নিতেন। ইতিহাসের ক্লাসে তিনি যেন পাঠ্য বিষয়কে ছবির মতো করে ছাত্রীদের চোখের সামনে এঁকে দিতেন। সারদাদির ক্লাস ছাত্রীদের প্রাণের বস্তু ছিল। মাতাজির শেষ দিন পর্যন্ত কলেজের বহু ছাত্রী পরমাশ্রয় বোধে তার সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছে। মাতাজি সর্বদাই তাদের সুখ দুঃখের খবর নিতেন, ব্যক্তিগত জীবনের সংবাদ রাখতেন, উপদেশ পরামর্শ দিয়ে দিশা দেখাতেন। বিদ্যাভবনের প্রথম বর্ষের এক ছাত্রীর স্মৃতিপটে জীবন্ত রয়েছে একটি ছবি। জ্বরে কাতর ছাত্রীটিকে পা টিপে দিচ্ছেন কেউ। অনেকক্ষণ আরামে চোখ বুজে থাকার পর হঠাৎ চোখ খুলে সে দেখে পা টিপছেন স্বয়ং সারদাদি। বলা বাহুল্য, বহু ছাত্রীর স্মৃতি অনুরূপ সাক্ষ্য দেয়। ছাত্রীদের জয়রামবাটি কামার পুকুর দর্শন করাতে হবে। অবধারিতভাবেই তাদের অভিভাবিকা হয়ে যেতেন সারদাদি। বহু বছর পরেও ছাত্রীদের মনে সে আনন্দ স্মৃতি উজ্জ্বল। প্রতিবর্ষের বিদায় ভাষণে মাতাজির আবেগপূর্ণ কণ্ঠস্বর আজও তাদের হৃদয়ে বাজে। ভারতের প্রজাতন্ত্র দিবসের গৌরবময় ঐতিহ্যকে স্মরণে রেখে তিনি ওই দিনটিতে কলেজের পুনর্মিলন দিবস হিসাবে নির্দিষ্ট করেছিলেন। প্রতি মাসের শেষ রবিবার সন্ধ্যায় হতো মাতাজির সঙ্গে ছাত্রীদের একান্ত সাক্ষাৎকার। তাদের সুবিধা অসুবিধা, কাজে বা পড়াশোনায় অমনোযোগ, আচরণের ত্রুটি কিছুই তার দৃষ্টি এড়াত না। সেসব সংশোধন করার জন্যেই মাতাজি তাদের নিয়ে বসতেন। শতব্যস্ততার মধ্যেও সময় পেলে বিকালে ছাত্রীদের সঙ্গে তিনি ব্যাডমিন্টন খেলতেন।
তারা বাইরের কলেজে পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রণাম করে যাবে, তাই অপেক্ষা করতেন উদ্বেগ নিয়ে। যুব দিবস উপলক্ষে স্বামীজির প্রতিকৃতি নিয়ে ছাত্রীদের নগর পরিক্রমা শুরু করেছিলেন তিনি। তা নিয়ে তার উৎসাহ উদ্দীপনা আজও বিদ্যাভবনের মাতাজিদের কাছে স্মরণীয় হয়ে আছে। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম।